আমরা সবাই মিলে মিশে নজর দিকে আজকে রওনা দিলাম। ভোরের আকাশ, ভোরের রাস্তা মোটামুটি ফাঁকা, বাট বাংলাদেশ হচ্ছে জেলার সুন্দর লোকালয় প্রচুর অফলোড কখনোই খালি পাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি, বড় বড় বিল্ডিং ছাড়া আসবে দেখার কারণ কিছু নেই। এই যে আমরা ফার্স্টে উঠলাম মেঘনা নদীর উপর দিয়ে যেতেছি না, এটা যে দেখা যাচ্ছে শীতলক্ষা নদী। এরপর একটু একটু গ্রামের আভাস পাওয়া গেল, এই যে ক্ষেত, খালি জমি, পুকুর, টিনের বাড়ি ঘর, দোকান পাট, রাস্তার দুই পাশে বাজার বসেছে, সকালে মাছ, সবজি, মাছের বাজার, কত কিছু নিয়ে মানুষ রাস্তার পাশে সবজির বাজার সাজায় বসছে। সকালবেলা সব বাজার বসছে না, তাজা তাজা সবজি। এই যে কচুরি পানা দিয়ে না, এটা সত্যিকারের কথা, মুন্সিগঞ্জের রাস্তাটা একবার একটু ভালো করে নাই, সত্যিকারের কথা। মুন্সিগঞ্জ এত ধুলা, এবার বৃষ্টি, মানে শীতের সময় বৃষ্টি একেবারেই হয় না একদিন, আর রাস্তাঘাট, কাজ, কনস্ট্রাকশন সবকিছু মিলায়ে, মানে গাছের পাতাগুলো থেকে পাতাগুলো বাইরে থাকে, পুরা ধুলা রাস্তার তারপরে এই যে খেজুর গাছ, এই গাছগুলো থেকে খেজুরের রস নেওয়াও হয়েছে, কাটা শীতের খেজুরের রস। এই রাস্তাটা খুব সুন্দর, দুই পাশে গাছ, বৃষ্টি হলে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো বা গাছগুলো, গাছের পাতাগুলো একদম চকচক করতো, দেখতে আরো ভালো লাগতো। আপনারা কই যান? হ্যাঁ, শীতলক্ষা,
শীতলক্ষা ব্রিজ, তাই না? এটা অনেক বড় তো। আমরা প্রায় চলে আসছি। হ্যাঁ মামা, মুক্তারপুর ব্রিজটা অনেক ছোট। No.